আসসালামু আলাইকুম তৌফিকা সোয়ান্ডে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমার সেই ননদের, যে ননদের আর কি মেহেদি অনুষ্ঠানে গিয়েছিলাম, তার বিয়ের অনুষ্ঠান। সো কমিউনিটি সেন্টারে যাচ্ছি, সেদিন তো হেঁটে হেঁটে গিয়েছি কারণ পাশেই বাসা ছিল, আর আজকে একটু দূরে যেতে হবে। সো আমার এই শাড়ি পরে রেডি হতে অনেক দেরি হয়ে গেছে। আজকে আমি একটি বেনারসি কাতান পরেছি, আর এই শাড়িটা কালো কালারের কাতান শাড়িটা আমার অনেক অনেক পছন্দ। এটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, তো অনেক পছন্দের একটা শাড়ি আজকে পরেছি। আর এই শাড়িটা কেনার পর আর একদিন পরেছিলাম, আর আজকেই প্রথম পরছি। তো আজকে আমার শ্বশুর শাশুড়িও যাচ্ছে, সেদিন মেহেদি অনুষ্ঠানে যায়নি, আজকে যাচ্ছে। সো সবাই কিন্তু রেডি হয়ে নিচে নেমে গিয়েছে, আমি এখন আর কি পিছনে পড়ে আছি। তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলে আসি, যেহেতু আমি বিয়ের অনুষ্ঠানের ব্লগটা এখান থেকেই স্টার্ট করেছি। তো আমি যাওয়ার পর যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি, কি খাচ্ছি, তারপরে হচ্ছে নতুন বউ জামাই সবকিছু ইনশাল্লাহ দেখাবো। আশা করছি অনেক ভালো লাগবে, এনজয় করবেন। সো আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। তো সবাই কিন্তু অলরেডি নিচে নেমে গিয়েছে, আমার শাড়ি পরার কারণে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর পার্লারে যেতে চেয়েছিলাম, বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আর কি যেতে পারিনি পার্লারে। নিজে নিজেই চেষ্টা করে শাড়ি পরেছি, আর আমি শাড়ি পরাতে খুব পারদর্শী না, শাড়ি পরতে গেলে আমার অনেক সময় লাগে, তারপরেও চেষ্টা করে আমার ননদের হেল্প নিয়ে পরেছি। হ্যাঁ নামতেছি, তো চলুন। সেই তো নিচে নেমে গিয়েছি, আমার হাজবেন্ড আমার সাথে ম্যাচ করে কালো পাঞ্জাবি পরেছে। তো আগে নেমেই ডাকাডাকি করছে, শুনতেই পেয়েছেন, মুখে মাস্ক পরো। তো ইনশাল্লাহ রওনা হয়ে গেলাম। ওই তো আমার জন্য সবাই অপেক্ষা করছে, আমরা যাব হচ্ছে খিলগা চৌরাস্তা, আমাদের বাসা থেকে খুব একটা দূর নয়। তো হয়েছে কি, আমাদের যে গাড়ি আছে সেটা ওয়ার্কশপে আছে কিছুদিন থেকে, রং করার জন্য দিয়েছে। সো আজকে আমাদের একটি উবার কল করেছে আর রিক্সা পেলে আর কি চলে যাব। আর এই তো এটা হচ্ছে কনের বাড়ি, কনের বাড়ি হয়েই আমরা মোড়ে যেয়ে, তো আমাদের বাসা থেকে এখানে আসতে 10 থেকে 12 মিনিটের মতো লাগে, রিক্সায় আসলেও এই সময়টাই লাগে জ্যাম না থাকলে। তো দুই তলায় আমরা উঠে যাচ্ছি, আর এরই মধ্যে কনেও চলে আসছে, কনে এসে একটা পাশে বসেছে। এখনও কিন্তু ওদের বিয়ের কাজ সম্পন্ন হয়নি, তো কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এসেছে আর কি, সব কিছু ফর্মালিটিস পূরণ করে এখন মেয়ের কাছে এসে বসছে। এখন হচ্ছে কনের সাইন করা বাকি আছে, সো কনের কাছ থেকে এখন সাইন নেবে। তো এই সময় দেখা যায় সব কনের, সব মেয়েদেরই কিন্তু মন অনেক খারাপ থাকে, যেহেতু বাবার বাড়ি ছেড়ে নতুন একটি পরিবেশে নতুন একটি জায়গায় যাবে, সো কিছুটা মন খারাপ তো থাকবেই। এখন কনেকে নিয়ে যাচ্ছে একটি স্টেজে, যেটা হচ্ছে নিকা স্টেজ। এগুলো সব কনের ফ্রেন্ড সার্কেলরা করছে, যেহেতু আমার এই অনুষ্ঠানে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আরও কিছু আচার অনুষ্ঠান এরই মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু আমি শ্যুট করতে পারিনি, সেগুলো স্কিপ হয়ে গিয়েছে। যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখা যাচ্ছে সাদা পাগড়ি মাথায়, এটা হচ্ছে বর। আর এরই মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এখন যেটা হচ্ছে হুজুর দোয়া দরুদ পড়ছে, যাতে নতুন দম্পতি আগামীতে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে কাটাতে।
এখন হচ্ছে ফটোগ্রাফার ভিডিওম্যান যারা আছে তারা শুট করছে ফটো তুলছে বিভিন্ন ভাবে তো আমরা এখন খেতে চলে যাব রাতের খাবার অনেক রাত হয়ে গিয়েছে সেজন্য রাতের খাবারটা আগে খেতে হবে সেজন্য আমাদেরকে তিনতলায় যেতে হচ্ছে তিনতলায় গিয়ে আমরা রাতের খাবার খেয়ে নেছি আর বিয়ের খাবার মানেই হচ্ছে অনেক লোভনীয় বিয়ের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে রোস্ট বিয়েবাড়ির রোস্ট আমার অনেক পছন্দ খাবার খাওয়ার পর আবারও দুইতলায় নামলাম যেখানে বর কনে আছে এরই মধ্যে কিন্তু বর কনেকে একসাথে করে ফেলেছে আর নতুন বিয়ের পর বর কনের যে রীতিনীতিগুলো পালন করা হয় সেগুলো মনে হয় এরই মধ্যে হয়ে গিয়েছে তো আমি সেগুলো আর শ্যুট করতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে রাতের খাবার খাওয়ার জন্য তো যাই হোক অবশেষে হৃদয়ের তামান্না একসাথে হয়ে গিয়েছে হৃদয় হচ্ছে বরের নাম তামান্না হচ্ছে কনের নাম নামের সাথে সাথে নতুন এই দম্পতিকে মানিয়েছেও কিন্তু দারুণ এখন হচ্ছে পান খাওয়ার পালা আমার হাজবেন্ড আমার জন্য পান বানিয়ে দিচ্ছে আর বিয়েবাড়ির খাবার খাওয়ার পর পান না খেলে কিন্তু একদমই আমার ভালো লাগে না সো সবসময় আমি বিয়ের খাবার খাওয়ার পর পান খাই তো এখানে অনেকেই এসেছেন আত্মীয় স্বজন যাদের সাথে অনেক দিন দেখা হয়নি এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা হয়েছে সো শুভেচ্ছা বিনিময় চলছে আর স্টেজে বর কনেকে বলে সবাই অনেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে তো পান খেতে খেতে আমি একটি জায়গায় বসে গেলাম আমার সাথে আমার হাজবেন্ডও বসে গিয়েছে এর মধ্যে তো আমরা দুজনেই পান চিবুচ্ছি আর একটু একটু গল্প করছি কিছুক্ষণের মধ্যেই আমরাও চলে যাব অনেক রাত হয়ে গিয়েছে অলমোস্ট 11:30টার মতো কিন্তু বেজে গিয়েছে কিছুক্ষণ বসে থাকার পর আমি এবং আমার শাশুড়ির মা স্টেজে উঠে গেলাম বর কনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে যাব আর এরই মধ্যে কিন্তু আমাদের উবার কল করা হয়ে গিয়েছে সো একটু তাড়াহুড়া করেই বের হয়ে যাচ্ছি তো যতটুকু পারি আজকের এই বিয়ে বাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো জানি না কেমন হয়েছে আমার আজকের এই ব্লগ আমরা এইভাবে যাচ্ছি আজকে গরম কাপড় কিছু জানিনি একদম সার গরম কাপড় ছাড়া আমরা দুজন রিক্সা করে বাসায় যাচ্ছি বিয়ে খেয়ে আমার ছেলেরা আর হচ্ছে শ্বশুর শাশুড়ি গাড়িতে করে বাসায় চলে গেছে আমাদের গাড়িতে জায়গা হয়নি আমরা হচ্ছে রিক্সায় ঠান্ডা বাতাস খেতে খেতে বাসায় যাচ্ছি আমরা আজকে যে এই রিক্সাতে বসছি আর কি বসে যাচ্ছি রিক্সা দিয়ে সেই রিক্সাটা খুবই আরামদায়ক খাবার খাওয়ার পর একবার পান খেয়েছি আবার যখন বের হয়ে যাব তখন আবার খেয়েছি তো এখন কেমন একদম লাল টাল হয়ে আছে একদম তো যাই হোক আমরা একদম বাসার কাছাকাছি চলে আসছি একটু পরে নেমে যাব তো নেমে যাওয়ার আগে আমি আমার আজকের এই বিয়েবাড়ির ব্লগটা শেষ করছি তো সব কিছু মিলিয়ে আমার আজকের বিয়েবাড়ির ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তো আমরা এখন বাসায় যাব যে ফ্রেশ হব তো এখানে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আর অবশ্যই যারা নতুন আমার আজকের ভিডিও দেখছেন আমার চ্যানেল আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ নিউ রিসেপ্ট অনেক ঠান্ডা আর এই যে অনেক ঠান্ডা বাতাসে চুল একদম এলোমেলো হয়ে যাচ্ছে